সুরেশ কাবার, আজ আপনাদের সাথে আছি আমি আই পল্লিত এই মিন্টু পার্কটা পুরোটাই দেখানোর জন্য। চলুন আপনাদের সঙ্গে এই মিন্টু পার্কটা আপনাদেরকে পুরোটাই দেখিয়ে নেব। শুনবেন, আজ আমরা চলে এসেছি তারাগুনিয়া মিন্টু পার্ক। চলুন আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি মিন্টু পার্কটা কেমন। তারাগুনিয়া পার্কের ভিতরটা আমরা দেখতে পাচ্ছি, আমি একটা বাঘের পিছনে দাঁড়িয়ে আছি। বাপরে, বাঘটা যদি আমরা ভিতরে চলে আসি, আমার পিছনে একটা গরিলা দাঁড়িয়ে আছে, হাতে স্নেক আছে। শুনুন আমরা ভিতরে চলে এসেছি আর ভিতরে ঢুকে আমরা পার্কটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। চলুন আরো পার্কটা ভালোভাবে দেখে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা টোটালি পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় 300 থেকে 500 টাকার মধ্যে। আর সামনে যে জায়গাগুলো, আজ আমার সঙ্গে এসছে আমার পার্টনার, আমার শালা। চলুন আরো মজা মজা করা যাক। একটা জিনিস করার সুযোগ পেয়েছি, স্লিপ। চলুন আগে উপরে যাওয়া যাক, উপরে গিয়ে দেখা যাক কী করা যায়, খুবই ভালো লাগবে এই জিনিসটা। চলুন আমাদের সঙ্গে আসুন। কিন্তু ভয় পাচ্ছে, খুবই ভয় পাচ্ছে, অনেক উঁচু, কী করব। চলুন দেখুন, যার মনে হচ্ছে ঝুলনাটা ঝুলি। চলুন ঝুলনা ঝোলা যাক, করা যাক, দেখা যাক। এই একটু উল্টোটা দেখে গেছে পুরোটাই। চলুন খুব এনজয় করা যাচ্ছে। আমি এখন একটা দোলনাতে বসে আছি। আমি আমার ভাগনাকে বলেছিলাম এইখান থেকে এই এই দোলনাটা একটা শট নিতে, আমার শট নিয়ে নি। ওকে কি করা দরকার আপনারা বলুন, আপনারা কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, আপনারা যদি আসেন এখানে এমন ভাবে এনজয় করতে পারবেন, খুবই ভালো লাগবে। খাস করে যদি আপনারা দুজনে আসেন, আমরা কতটা মজা করছি আপনারা দৃশ্য দেখছেন। আর দেখলে কেমন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আগে আরো আমাদের সঙ্গে থাকুন। আজ ফুল টাইম মস্তি, আজ আমরা পুরো বাচ্চা হয়ে গেছি, সত্যি বলছি। এত সুন্দর পার্কটা এসে আমরা পুরো বাচ্চা হয়ে গেছি। আজকে বাচ্চারা তো কেউ নেই, আজকে তো বাচ্চারা তো কেউ নেই, আমরা আজকে বাচ্চা হয়ে গেছি। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন, আর বলবো বলেই দিই সাবস্ক্রাইবটা করে দেবেন। সাবস্ক্রাইবটা করার পরে মেল আইকনটা ক্লিক করবেন, কেননা এই আমার এরকমই থোড়া একটু মস্তি ভিডিওটা সব থেকে আগে দেখার জন্য দেখেন আমাকে। চলুন আগে দেখা যাক, আরো এনজয় করা যাক। পার্কের মধ্যেটা খুবই ছোট জায়গা হিসেবে, কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে আমাদেরকে দেখতে। আপনারা আসুন, আপনারা এনজয় করুন, আপনারা দেখুন পার্কটাকে, অবশ্যই অবশ্যই দেখুন। ওয়েলকাম টু সিরিয়াস কভার, আমি আছি আপনাদের সঙ্গে আইফ মল্লিক। আমরা চলে এসেছি আজকে মিন্টু পার্কে ভালোভাবে। আর যারা কলকাতা থেকে আসতে চায়, তারা শিয়ালদা স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরুন। এই পার্কের ভিতরে একটা খুবই সুন্দর জায়গায় বসে আছি। আর যদি আপনারা কলকাতা থেকে এই পার্কে আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে শিয়ালদাতে। শিয়ালদা এসে হাস্তামাত লোকাল ধরতে হবে। হাস্তামাত লোকাল ধরে ঠিক আপনারা নামবেন চাপাপুকুর স্টেশনে। চাপাপুকুর স্টেশন থেকে ওখান থেকে টোটো বা পায়ে চালিত রিক্সা উঠে
চলে আসবেন খোলাপোতা। খোলাপোতা থেকে যে কোনো গাড়িতে উঠে আপনারা এসে যাবেন তারাগুনিয়া পার্ক, যেটা হলো মিন্টু তারাগুনিয়া মিন্টু পার্ক। আমরা যে পুকুর থেকে এগিয়ে চলেছি সেই পুকুরটিতে আপনারা বোটিং করতে পারবেন, আর পুকুরের চারপাশটা কতটা সুন্দর সাজিয়ে রেখেছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমার সঙ্গে থাকুন আর ভিডিওটিকে দেখুন। আমরা এবারে রাস্তা দিয়ে হেঁটে চলেছি আগের কিছু সুন্দর সুন্দর সিনগুলো দেখার জন্য। তো চলুন আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরোটাই দেখুন। ফ্রেন্ড, আমরা একটা খুবই সুন্দর জায়গাতে হেঁটে চলেছি, সঙ্গে আছে আমার পার্টনার। তো বন্ধুরা চলুন আমার সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরোটাই দেখুন, লাস্ট পর্যন্ত দেখবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, খুবই ভালো লাগবে, মনটা খুশ হয়ে যাবে। না, হাঁটতে হাঁটতে একটা খুবই একটা সুন্দর জায়গা দেখলাম, সে জায়গাটা দেখে আপনাদেরকে দেখাতে খুবই ইচ্ছা হলো। চলো, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই বসার জায়গাগুলো, আপনারা আসলে এই এই পুকুর ধারটায় খুব সুন্দরভাবে বসে। আমি যে বসার জায়গাটার কথা বলছিলাম ঠিক এই সেই বসার জায়গাটা, আপনারা এখানে আসুন আর এখানে বসে কিছুক্ষণ এনজয় করুন, খুবই ভালো লাগবে। আপনারা যে এখানে এসে যে বোটিংয়ে চাপবেন সেই বোটটিকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা রাজহাঁস, খুবই সুন্দর রাজহাঁস। রাজা এদিকে এদিকে, রাজা রাজার কামড়াবে না, রাজা রাজা তোকে মারবো কিন্তু, রাজা সিট, রাজা সিট বস। কি করছো তোমরা? খুবই হাত শান্তি শান্তি, খুব সুন্দর ছোট ছোট গিনি পিক আছে, খুবই ভালো লাগে। যতটা ভেবেছিলাম ততটা কিছুই নেই এর ভিতরে, জুটা অতটা খাস নয়, একটা ডগ রাখা আছে আর কিছু পাখি, কিছু মুরগি আছে, কিছু গিনিপিক আছে, বাস আর কিছু নেই। আমরা এবার পাশে একটা ছোটো মিউজিয়াম টাইপের করা আছে, সেখানে চলে যাব। চলুন যাই, দেখে নেওয়া যাক মিউজিয়ামটা কেমন কতটা। তো আমরা মিউজিয়ামের দিকে এগিয়ে চলেছি, চলুন আমার ভাঙনাটা কেমন মজা করছে। আপনাদের ভিডিওটা প্রায় শেষ হতে চলেছে, আমরা লাস্ট মিউজিয়ামটা করে আমরা বেরিয়ে যাব। চলুন মিউজিয়ামটা দেখতে যাচ্ছি, আমরা প্রায় এসে গেছি মিউজিয়ামের কাছাকাছি, আমরা মিউজিয়ামে চলে এসেছি। আর মিউজিয়ামের মাত্র 5 টাকা টিকিট, ঠিক আছে? হ্যাঁ, আমরা মিউজিয়ামে এসেছি, এখন ভিতরে ঢুকে গেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন সব কিছু রাখা আছে, মরা জিনিস সবগুলোই। যে অক্টোপাসের একটা জাতি প্রজাতি রাখা আছে, স্কুইড নামের একটা। আপনারা এখন যে মাছটিকে দেখছেন এটা বাম মাছ বলা হয়, এটা খুবই লম্বা। দেখতে পাচ্ছেন এখানে একটা শার্ক রাখা আছে, বেবি শার্ক, সেটা মরা। এখানে কিছুটা সি স্নেক রাখা আছে, সেটা আমরা লাইটে চলে ভালোভাবে দেখাতে পাচ্ছি না। যেটা দেখছেন এটা একটা সি হর্স, সি হর্স বলে হয়। এখানে বেশ কিছু রাখার জিনিস ভালো দেখা রাখা আছে। আমরা মিউজিয়ামটা শেষ করে পাশে দেখলাম একটা সুন্দর একটা আর্ট গ্যালারি লাগা আছে, তো আমরা সেই আর্ট গ্যালারিতে চলে আসলাম, খুবই ভালো লাগলো। আপনারা আসুন, আর্ট গ্যালারিটা অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদেরও। আর্ট গ্যালারিটাই শেষ কিন্তু না, ওখানে একজনের সঙ্গে পরিচয় হয়েছিল, তিনি আমাদেরকে বললেন পার্কের পিছন দিকটা একটু বাড়িয়েছে, চলুন আমাদের সঙ্গে থাকুন আর পার্কের পিছন দিকটাও ডিসকভার করে নিই। আমাদের সঙ্গে থাকুন, আরও ভালো লাগবে, ভিডিওটি পুরোটা দেখুন স্কিপ না করে।
পার্কের এই জায়গাটা খুবই সুন্দর, আপনারা আসুন। এই পার্কের পিছন সাইডটা আসবেন, আমরা পার্কের আরও ভিতরে ঢুকে চলেছি, একদম পিছন সাইডটা এটা। ফ্রেন্ড, পার্কটা তো শেষ হয়ে গেছে, আমরা এবার বেরোবো। তো আপনারা আপনাদের যদি ভিডিওটা ভালো দেখে থাকে, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন, যেহেতু আমার ভিডিও সবথেকে প্রথমে দেখার জন্য।